আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আপনাদের সকলের ভালো থাকা এবং সুস্থতাই আমাদের কাম্য। পবিত্র মাহে রমজান উপলক্ষে এসএটিভির বিশেষ আয়োজন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল নিবেদিত সুস্বাস্থ্যের রমজানে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। সাথে আছে আমি রুবাইয়া রীতি। আজকের আলোচ্য বিষয় রমজান মাসে নাক কান ও গলার চিকিৎসা। এই বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশের অত্যন্ত সুনামধন্য ও জনপ্রিয় একজন চিকিৎসক, যিনি অতি সফলতার সাথে দীর্ঘ সময় ধরে এ বিষয়ে সুচিকিৎসা দিয়ে আসছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাকারিয়া সরকার স্যার, পরিচালক জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট, তেজগাঁও, ঢাকা। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার, এই যে নাক কান গলা, এটা একটা বেশ বড় সমস্যা, অনেকে পড়ে থাকেন। তো রমজান মাসে অনেকে দেখা যায় যে নাক থেকে রক্তপাত হয়, তো এ বিষয়ে আপনার পরামর্শ কি? আসলে নাক থেকে রক্তপাত হওয়ার বিষয়টা খুব আনকমন নয়, বিশেষ করে বাচ্চাদের বেলায় খুবই কমন, বড়দের হতে পারে। তবে এই বিষয়টা যে রমজানের সাথে ডাইরেক্টলি রিলেটেড তা নয়, এটা বেসিক্যালি যে কোনো কারণে হতে পারে এবং যেসব কারণে হয়ে থাকে তার 90% কারণ খুঁজে পাওয়া যায় না, বিশেষ করে বাচ্চাদের বেলায়। এবং বড়দের বেলায় যখন রক্তপাত হয় নাক দিয়ে বা মাঝে মাঝে নাক দিয়ে রক্ত যায়, তখন আমরা সেটাকে বেশি গুরুত্ব হিসেবে নিই, কারণ সেটার সাথে কিছু রোগের সম্পর্ক থাকে, যেমন নাকের হাড় বাঁকা থাকা, নাকের বিভিন্ন টিউমার, বিভিন্ন পলিপ, বিভিন্ন ইনফেকশান, এসব কারণে কিন্তু রক্তপাত হতে পারে। তো সেই ক্ষেত্রে নাকে দিয়ে রক্ত পাওয়াটাকে খুব আতঙ্কিত না হয়ে আমরা ডাক্তারের পরামর্শ নিয়ে ডায়াগনোস করে এতে সহজে মুক্তি পেতে পারি। স্যার, আপনি যে বললেন যে নাকের হাড় বৃদ্ধি পাওয়া বা মাংস বৃদ্ধি পাওয়া বা এই যে টিউমারের যে সমস্যা, কোন সময় গিয়ে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে যদি আপনি বলতেন? অ্যাকচুয়ালি নাকের যে হাড় বৃদ্ধির বিষয়টা এবং নাকের মাংস বৃদ্ধির বিষয়টা নিয়ে আমাদের ভুল একটা প্রচলন আছে যে নাকের মাংস বৃদ্ধি পাওয়া, এটা আসলে নাকের মাংস বৃদ্ধি পাওয়া বলতে কিন্তু কোনো রোগ নেই। আচ্ছা, আমরা টর্চ দিয়ে বা মোবাইলের লাইট অ্যাভেলেবেল থাকাতে আমরা যারা নাকের ভিতরে মাংস খুঁজে বেড়াই, সহজেই নাকের ভিতরে একটু ফুলা মাংস মধ্যে চোখে পড়ে, এটা কিন্তু নাকের নর্মাল অংশ। আমাদের নাকের এয়ার কন্ডিশনিং কাজ করার জন্য, ঠান্ডা বাতাসকে গরম এবং গরম বাতাসকে ঠান্ডা করে শরীরে ঢুকানোর জন্য এয়ার কন্ডিশন সিস্টেমটা, এবং সেটা করে কিছু মাংসের তৈরি সিঁড়ির মতো স্ট্রাকচার, যেটাই নাকি আমরা মাংস বৃদ্ধি বলে থাকি। সেই জন্য কখনোই এটা ভেবে আতঙ্কিত হওয়ার কিছু নেই এবং এটা কি কোনো চিকিৎসার প্রয়োজন নয়, এটা নাকি স্বাভাবিক অংশ। আর নাকের যে হাড় বাঁকার বিষয়টা আছে, সেটা নাকের যে পার্টিশনটা, সেটা কারো কারো কম বেশ কিছু বাঁকা থাকতে পারে, তবে তখনই চিকিৎসার প্রয়োজন হয় যখন এই বাঁকাটা তার কোনো সমস্যার সৃষ্টি করে, যখন তার নাক বন্ধ হয়ে যাওয়া, শ্বাস নিতে কষ্ট হওয়া অথবা নাক দিয়ে রক্ত পড়া, এমন যদি কোনো সমস্যা হয় তখনই শুধু চিকিৎসকের শরণাপন্ন চিকিৎসাটা দরকার। আদারওয়াইজ শুধু মাংস বৃদ্ধি অথবা নাকে হাড় বাঁকার দেখে কোনো চিকিৎসক যাওয়ার প্রয়োজন নেই বা কোনো চিকিৎসার সচরাচর প্রয়োজন হয় না। স্যার, অনেক সময় আপনারা নাসাল ড্রপ দিয়ে থাকেন বিভিন্ন কারণে, তো রোজা রেখে কি এই ড্রপটা নেওয়া যাবে কিনা যদি একটু বলতেন? অ্যাকচুয়ালি রোজা রেখে যে কোনো ওষুধ সেবন করাই আসলে নিষেধ, এবং নাকের যে ড্রপটা ব্যবহার করা হয় সেটা সাধারণত নাক বন্ধ থাকার কারণে ব্যবহার করা হয়ে থাকে, এবং এই নাকের সাথে কিন্তু নাকের পিছনের অংশটা কিন্তু খাদ্যনালীর সাথে সরাসরি মানে কমিউনিকেশন। তো আমরা নাকে যেই ড্রপ বা যেগুলো ওষুধ ব্যবহার করি না কেন, সেটা আপনি খাদ্যনালীতে চলে যাওয়ার সম্ভাবনা খুব বেশি, সেই জন্য রোজা রেখে ড্রপ না ব্যবহার করাই ভালো। জি স্যার, এখন তো ছিলাম নাকে, এবার চলে যাচ্ছি কানে। কানের কি ধরনের কমন সমস্যা নিয়ে রোগীরা আপনার কাছে আসেন যদি একটু বলতেন? হ্যাঁ, কানের মূল কাজ হচ্ছে আপনার কান দিয়ে শোনা, তো যখনই রোগীরা কানে কম শোনে তখনই আমাদের কাছে আসে, এটা একটা প্রধান কারণ কানে কম শোনা। তাছাড়া কানে যে যে শব্দ হয় যেটাকে আমরা টিনিটাস বলে থাকি, আরেকটা সমস্যা হচ্ছে কানে ব্যথা, সেটা যে কোনো কারণে হতে পারে, ফরেন বডি যে কোনো ইনফেকশন, যে কোনো কারণেই ব্যথাটা হয়ে থাকে, কানে ব্যথা নিয়ে আমাদের কাছে আসেন। এবং কমনলি আরও কিছু বিষয় নিয়ে আসেন, যেমন কান দিয়ে পুষ পড়া, বাচ্চারা আসেন কানে কিছু ফরেন বডি কানে ঢুকিয়ে যাওয়া, অথবা কানে যে কোনো টিউমার অথবা অন্য অনেক কোনো রোগের কারণে কিন্তু আমাদের কাছে রোগীরা এসে থাকেন। আচ্ছা স্যার, অনেক সময় দেখা যায় কি গোসল করতে যে অনেকের কানে পানি চলে যায়, এ কি কোনো বড় ধরনের সমস্যা যদি একটু বলতেন? আসলে একটা বিষয় আছে যে কানে পানি যাওয়ার বিষয়টা, আপনার নেচার, আল্লাহ তালা আমাদেরকে এমনভাবে সৃষ্টি করেছেন যে প্রত্যেকটা অঙ্গেরই কিন্তু নেচার একটা প্রোটেকশন দিয়ে আল্লাহ তালা আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন, এবং কানে সাধারণত পানি যাওয়ার কোনো সুযোগ নেই, কানে কানে একটা পর্দা দ্বারা কানের ভিতরটা অংশটা প্রোটেক্টেড, এবং কানে যখনই গোসলের কারণে বা অন্য কোনো কারণে যদি কানের ভিতরে পানি চলে যায়, সেই পানি কখনই কানের ভিতরে যাবে না এবং কানে ফিরে আসবে। তো আমরা যদি মনে করি যে একটা স্বাভাবিক বা সুস্থ কানে কখনই বাইরে থেকে পানি যাবে না, সেটা গোসলের পানি তো অবশ্যই না, তবে
কারো কারো যদি কানের যে পর্দাটা বা প্রোটেকশনটা যদি ইনজুর থাকে, ওই প্রোটেকশনটা যদি ব্রিচ হয়ে থাকে বা ছিদ্র হয়ে থাকে, তাহলে কিন্তু ওই ছিদ্র দিয়ে পানি ভিতরে চলে যেতে পারে এবং সেটা কানে পুঁজে বেরিয়ে কানপচা রোগ আপনি যাদেরকে বলে সে রোগ হিসেবে প্রেজেন্ট করতে পারে। তাহলে বোঝা যাচ্ছে যে আসলে স্বাভাবিক একজন মানুষের কানে পানি যাওয়ার কোনো সুযোগই নেই যদি না কানের পর্দা কোনো কারণে ইনজুর থাকে। স্যার, এই যে কানের সমস্যা বা ইনফেকশন হলে করণীয় কি? হ্যাঁ, কানে যদি আমাদের যদি ইনফেকশন হয়ে থাকে, যেমন কানের সমস্যাগুলো, ইনফেকশনগুলো কীভাবে প্রেজেন্ট করে? প্রথমত ব্যথা নিয়ে প্রেজেন্ট করে, রোগীরা বলে আমার কানে ব্যথা হচ্ছে, এবং অথবা সময় যে কানে পানি আসছে, অথবা বলে যে কানে শুনতে পাচ্ছি না, কান কান ভার হয়ে আছে, এতে বোঝা যাচ্ছে কানে যে কোনো সময় ইনফেকশন হতে পারে। ইনফেকশন আপনারগুলো প্রকার আছে, কানে কয়েকটা ভাগ আছে, যেমন বহিঃকর্ণ, মধ্যকর্ণ। যদি বহিঃকর্ণ ইনফেকশন হয়ে থাকে সেটা আমরা বাইরে থেকে দেখতে পাই এবং বাইরে কোনো ড্রপ অথবা কোনো অয়েন্টমেন্ট অ্যান্টিবায়োটিক দিয়ে কিন্তু চিকিৎসা করতে পারি। অনেক সময় যদি পর্দার পিছনে কোনো ইনফেকশন হয়, সেক্ষেত্রে প্রথমত আসবে কানে ব্যথা নিয়ে এবং কানে তখন কম শুনবে এবং কানটা বাহার হয়ে থাকবে। সেই ক্ষেত্রে আমাদেরকে সাধারণত এটা হয়ে থাকে আপার রেসপিরেটরি ইনফেকশন অথবা নাকে ঠান্ডা সর্দি থেকে মধ্যকর্ণ ইনফেকশনটা হয়ে থাকে। সেই ক্ষেত্রে আমাদেরকে কানে মধ্যকর্ণ ইনফেকশনের সাথে সাথে নাকের ঠান্ডা চিকিৎসা করতে হবে এবং যদি আপনার কানে যদি ইনফেকশনটা যদি দীর্ঘদিন থাকে তাহলে ছোট্ট অপারেশন করে কানে পর্দা ছিদ্র করে যেটাকে আমরা মাইনিংটমি বলে থাকি সেই ইনফেকশনটাকে রিমুভ করে আমরা যদি চিকিৎসা করি তাহলে সে পুরোপুরি সুস্থ হওয়ার সম্ভাবনা আছে। ধন্যবাদ স্যার, একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে নিচ্ছি। দর্শক কোথাও যাবেন না, আপনারা দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল নিবেদিত সুস্বাস্থ্যের রমজান। ফিরছি বিরতির পর। দর্শক, আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল নিবেদিত সুস্বাস্থ্যের রমজানে। ফিরে এলাম বিরতির পর। স্যার, আমরা যে প্রসঙ্গে ছিলাম, এখন যদি আমি একটু একটা কমন একটা সমস্যায় যাই যে নাক ডাকার প্রবণতা এখন বর্তমানে বেশ কিছু মানুষের অনেক বেশি, এর কারণ কী এবং চিকিৎসা কী? আসলে নাকটা আমরা যখন এই যে আমরা প্রতিনিয়ত আমরা শ্বাস নিচ্ছি, শ্বাস নিয়ে আমরা বেঁচে থাকি, কিন্তু আমাদের কিন্তু সেরকম শব্দ হচ্ছে না। শব্দটা যখনই শব্দ হয় শ্বাস নেওয়ার সময় আমরা সেটিকে বলি নাক ডাকা। তা শব্দ কখন হয়? যখন আমরা একটা বাঁশি কখন বাজে, যখন তার একটা অংশ চাপা থাকে, যদি দুটো অংশ খোলা থাকে বাঁশি কিন্তু বাজবে না। তা বোঝা যাচ্ছে যে শব্দে যে রাস্তা, শ্বাস চলাচলের রাস্তা, সেখানে যে কোনো অংশ যদি চেপে যায় বা সরু হয়ে যায় তখন কিন্তু শব্দটা হয় এবং সেটা নাক ডাকা হিসেবে প্রেজেন্ট করে। তাহলে বোঝা যাচ্ছে যে নাক ডাকার জন্য আমাদের শ্বাসের কোনো অংশ চাপা পড়েছে এবং সরু হয়ে গিয়েছে। সেটা হতে পারে নাকে, সেটা হতে পারে গলায়, সেটা শ্বাসনালীর যে কোনো অংশে। তবে এটার জন্য যাদের সেটা হয়ে থাকে সেটা হচ্ছে যে যাদের ওয়েট বেশি, এটা হচ্ছে স্ট্রাকচারাল সমস্যা। অনেক অভিস মানুষ যারা আছেন, শর্টকাট মানুষ এবং গাটা শর্ট, অনেক অভিস, পেট মোটা, তাদেরকে কিন্তু ডাক্তারের প্রবণতাটা বেশি, কারণ এসব কারণে তার শ্বাসনালীর উপরে একটা চাপ পড়ে, সে রিল্যাক্স হয়ে যায়, যার কারণে যখন সে শ্বাস নেয় তখন সেটা শব্দ হিসেবে প্রেজেন্ট করে। এবং তাদের বেলায় যেটা হয় যে রাত্রিবেলা তারা শব্দ করে ঘুমায় এবং তারা আশেপাশে মানুষকে তটস্থ রাখে এবং নিজেরাও যে খুব ভালো ফিল করে তারা সারাদিন হ্যাংওভারে থাকে, তাদের জন্য ড্রাইভিং অন্য কাজগুলো খুবই রিস্ক হয়ে যায় এবং তাদেরকে হার্ট অ্যাটাক বা স্ট্রোক বা অন্যান্য কার্ডিয়াক এবং শরীরের অন্যান্য রোগগুলো অন্যদের চেয়ে বেশি হওয়ার প্রবণতা থাকে। তো সেই জন্য নাক ডাকার সমস্যাটা হচ্ছে তার শ্বাসনালীর কোনো অংশে অবস্ট্রাকশনের জন্য সেটা হয়ে থাকে। স্যার, একজন মানুষের সবচেয়ে বড় সৌন্দর্য হলো তার কথা, সুন্দর কথা, কিন্তু এই সুন্দর কথা সেভাবে ভালো লাগবে যখন তার ভয়েস সুন্দর হবে, কিন্তু এখন বর্তমানে অনেকের ভয়েস চেঞ্জ হচ্ছে, এই বিষয়ে আপনার পরামর্শ কী? হ্যাঁ, ভয়েস যে আমরা কথা বলছি তো অবশ্যই আমাদের চাই যে সুন্দরভাবে কথা বলতে, আমরা কথাটা স্পষ্ট হোক সেটা আমরা সবাই চাই, কিন্তু কোনো কোনো কারণে কিন্তু ভয়েস চেঞ্জ হয়ে যাচ্ছে। ভয়েসটা চেঞ্জ হওয়ার মূল কারণটা হচ্ছে আমি যে এরকম কথা বলেছি বা কথা বলছি, আমাদের শব্দটা তৈরি হচ্ছে দুইটা পর্দা আছে যেটাকে আমরা বলি ভোকাল কর্ড এবং এটা মুভমেন্টের কারণে কিন্তু আমাদের কথাটা তৈরি হচ্ছে। এবং এই ভোকাল কর্ডে যদি কোনো কারণে ইনফেকশন হয়, কোনো কারণে কোনো রোগের কারণে কিন্তু তারা বয়সটা চেঞ্জ হয়ে যায়। তো কমনলি যাদের বয়সটা চেঞ্জ হয়, যারা আমরা বয়স এভিউজ বা বয়সকে যারা বেশি ব্যবহার করি, যেমন আমরা যারা সিঙ্গার, যারা হাফিজে পড়াশোনা করি, যারা ওয়াশ করি, যারা টিচার, যারা হোটেলের যারা মেসিয়ার বা বাসের যারা কন্ট্রাক্টর, যাদেরকে প্রচুর কথা বলতে হয়, জোরে চিৎকার করতে হয়, এবং যারা রাজনীতিবিদ, তারা কিন্তু তাদের সেই ভোকাল কর্ডটা অতিরিক্ত কথা বলার কারণে ফেটে যায়, রাফ হয়ে যায় এবং তারা কিন্তু এক পর্যায়ে তাদের কথাটা ফেস ফেস হয়ে যায়। দেখবেন অনেক লোক আছে যারা সিঙ্গার আছে বা যারা অনেক বেশি কথা বলেন, তাদের কথা কিন্তু এক পর্যায়ে আর বোঝা যাচ্ছে না, মানে ফেটে যাচ্ছে। এটা একটা কারণ, কমন কারণ।
আর কিছু ডিজিজের কারণে কিন্তু আপনার ডিজিজটা হয়, যেমন ভোকাল কর্ডের মধ্যে কমনলি যেটা হয়ে থাকে সেটা ভোকাল কর্ড পলিপ, ভোকাল কর্ড নোডিউল, এবং ভয়ঙ্কর যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে ভোকাল কর্ড ক্যান্সার। স্বর্ণাল ক্যান্সারের কারণে কিন্তু একটা বড় অংশ কিন্তু ভোকাল কর্ড চেঞ্জ হয়ে যায়। তবে আমরা যেটা সাজেশন করে থাকি, যারা এইসব বেশি কথা বলার কারণে, এইসব প্রফেশনের কারণে যাদের বয়সটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাদেরকে বলি বয়েস রেস্টে থাকার জন্য, উচ্চ স্বরে কথা বলা দূরে থাকার জন্য, এটা তাকে করতেই হবে না। যত জোরে কথা বলবে গলা স্বর আরও বসে যাবে। তার পাশাপাশি যে যদি কোনো বয়স্ক লোক, বিশেষ করে পুরুষ লোকের যারা স্মোকার বা ধূমপান করে থাকেন, তাদের যদি কখনো যে বয়স চেঞ্জ হয়ে যায়, তাহলে অবশ্যই দ্রুত তার ভিত্তিতে ভোকাল কর্ড একটা এন্ডোস্কোপি পরীক্ষার মাধ্যমে ভোকাল কর্ড দেখে আমরা বলে দিই সেখানে কোনো টিউমার বা ক্যান্সার হয়েছে কিনা। যথাসময়ে যদি আমরা ওটা ডায়াগনোস করতে পারি, তাহলে কিন্তু স্বর্ণালী ক্যান্সার থেকে আমরা সহজে রোগটির মুক্ত করতে পারি। ধন্যবাদ স্যার, আমরা একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে নিচ্ছি। দর্শক কোথাও যাবেন না, আপনারা দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল নিবেদিত সুস্বাস্থ্যের রমজান। ফিরছি বিরতির পর। দর্শক আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল নিবেদিত সুস্বাস্থ্যের রমজানে। ফিরে এলাম বিরতির পর। স্যার, যে প্রসঙ্গে আমরা ছিলাম, এখন যদি আমি শিশুদের কথায় যাই, শিশুদের অনেক সময় টনসিলের সমস্যা থাকে, টনসিলের কারণে দেখা যায় যে তারা কানে শুনতে পাচ্ছে না, এই বিষয়ে আপনি কি বলতে চান? হ্যাঁ, শিশুদের কানে কম শোনার ব্যাপারটা খুবই স্বাভাবিক একটা বিষয়, কারণ এটার সাথে টনসিল যেটা বললেন ঠিকই বলেছেন, এর সাথে রিলেশন আছে। কারণ অনেক বাচ্চাদের টনসিল অনেক বড় থাকে এবং গলার পিছনে টনসিলের মধ্যে আরেকটা স্ট্রাকচার তৈরি হয়, যেটাকে বলি আমরা এডিনয়েড। এই টনসিল এবং এডিনয়েডের কারণে বাচ্চাদের গলার সাথে যে কানের যে যোগাযোগটা সেটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার কারণে কানের ভিতরে পর্দার পিছনে, যেটা আমরা মধ্যকর্ণে বলে থাকি, এক ধরনের ফ্লুইড জমা হয় সর্দির মতো, এবং এই ফ্লুইড জমার কারণে বাচ্চার শব্দটা কান থেকে ব্রেন সহজে পৌঁছতে পারে না, বাধাগ্রস্ত হয়। সেই জন্য কিন্তু বাচ্চারা কম শুনে। এখন বাচ্চারা কিন্তু বলতে পারে না যে আমি কম শুনি, যদি না সে খুব সিরিয়াসলি পর্যায়ে যায়। তবে সেটা কম শোনার বিষয় হচ্ছে, দেখা যায় বাচ্চাদের ডাকলে খেয়াল কম করছে, অন্যদিকে তাকিয়ে আছে, কয়েকবার ডাকতে হয়, জোরে ডাকতে হয়। মায়েরা মনে করে যে বাচ্চা অমনোযোগী বা দুষ্ট, এই জন্য সাড়া দিচ্ছে না। অনেক সময় দেখা যাচ্ছে বাচ্চাদেরকে টিভির সাউন্ড সে বানিয়ে দেয় ইচ্ছাকৃতভাবে, এবং অনেক সময় থেকে টিভির সামনে যা বসে থাকে, এতে বোঝা যাচ্ছে সে কানে কম শোনে, এবং সে পরীক্ষা খারাপ করে। আচ্ছা, টিচাররা বলে যে ছেলে অমনোযোগী, এবং পিছনে বসে সে কিছুই শুনতে পায় না, সে বলতে পারে স্কুল কী লেসন দিয়েছে বা কী করছে, তার এই পারফরমেন্সগুলো সে খারাপ হতে থাকে। এইসব লক্ষণ যদি থাকে, বাচ্চায় বসতে হবে কানে কম শোনে। তার পাশাপাশি আরেকটা বোঝার উপায় হচ্ছে, বাচ্চারা রাত্রেবেলা হা করে ঘুমায়। এই যে নাক ডাকার বিষয়টা, এই কারণে বাচ্চারা নাক ডাকে, বাচ্চারা হা করে ঘুমাচ্ছে, বাচ্চাদের লালা পড়ছে, বাচ্চা গরুর মধ্যে খুব ছটফট করছে, উঠে বসে থাকে, অসম গরুর মধ্যে প্রস্রাব করে দেয়। তো এগুলো কিন্তু বোঝা যাচ্ছে যে বাচ্চাদের শ্বাসনালীতে টনসিলের কারণে বাচ্চার শ্বাসনালীতে কষ্ট হচ্ছে, এবং এই শ্বাসনালীতে কষ্টের পাশাপাশি বাচ্চার কানে কম শোনার বিষয়টা চলে আসে। তো এই বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখতে হবে, কারণ বাচ্চারা যদি কানে কম শুনে, তাহলে সে কম শিখবে, সে তার ডেভেলপমেন্ট কম হলে মেন্টাল এবং এডুকেশন সে পিছিয়ে যাবে। তো সেই ক্ষেত্রে যখনই মনে হয় যে বাচ্চা কম খেয়াল করছে, বাচ্চা কম শুনছে বলে সাসপেক্ট হয়, তাহলে কিন্তু ডাক্তার শরণাপন্ন হয়ে চিকিৎসা করে নিতে হবে, বাচ্চাদের স্বাভাবিক শোনার পরিবেশ তৈরি করে দিতে হবে। স্যার, বাক প্রতিবন্ধী শিশুদের ক্ষেত্রে আপনার পরামর্শ কি? হ্যাঁ, এটা এই বিষয়টা আমার খুব আগ্রহের বিষয়, কারণ বাক প্রতিবন্ধী শিশু যারা জন্মগতভাবে বধির হয়ে জন্মায়, তাদের কিন্তু মূলত কানের সমস্যা। সে কানে শুনতে পায় না, এই কথা বলে না। আসলে আমরা সবসময় মনে করি বাচ্চা বোধ হয় গলায় কোনো সমস্যা আছে, আলজিহ্বা ছোটো বা আলজিহ্বা নেই, সেই জন্য কথা কম বলছে, আসলে তা না। যেসব বাচ্চা সমাজে বউ বয়সে বেঁচে থাকে বা বউ বয়সে জন্মায়, তাদের মূলত কানের সমস্যা, সে শুনতে পায় না বলে কথা বলে না। আমি যদি সে যদি কোনোভাবে শুনতে পায় যে এটা কলম, সেইটাকে কলম বলবে। তো সুতরাং আমরা যদি কোনোভাবে তাকে কানে শোনার ব্যবস্থা করতে পারি, তাহলে কিন্তু সে কথা বলতে পারবে, এবং সেটা আমরা করে থাকি। এবং সেটার জন্য বিশ্বের সবচেয়ে আধুনিক এবং সর্বাধুনিক চিকিৎসা বলতে গেলে ব্যয়বহুল চিকিৎসা হচ্ছে কক্লিয়ার ইমপ্লান্ট সার্জারি। এটাকে বলে আর্টিফিশিয়াল কান বা বায়োনিউক্লিয়ার, সেটা আমরা অপারেশন করে ব্রেনের ভিতরে যদি প্রতিস্থাপন করে দেই, তাহলে কিন্তু সে এক পর্যায়ে শুনতে পারবে, এবং পরবর্তীতে তাকে শিক্ষার মাধ্যমে কথা শব্দতে ফিরিয়ে আনা যায়। এবং আমরা আসার কথা হচ্ছে যে আমরা এই কাজটি আমরা করছি, আমি এই পর্যন্ত প্রায় 300-350 বাচ্চার মতো বোবা বাচ্চাকে অপারেশন করে স্বাভাবিক জীবনে ফিরে নিয়ে আসছি। তো তাদের জন্য যাদের বাসা এরকম বাচ্চা রয়ে গেছে, মনে হচ্ছে তারা কম শুনে বা কারণ শুনতে পাচ্ছে না, তাদেরকে আহ্বান করবো যে এই জন্য অপেক্ষা না করে তারা যাতে আমাদের শরণাপন্ন হয়, এবং বাচ্চাকে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য আমরা নিশ্চয় দিতে পারছি। তবে এটা একটা বয়সের ব্যাপার আছে, যদি বাচ্চাকে যত আর্লি নিয়ে আসা যায়, ততদিন সম্ভব বাচ্চার বয়স কোনো কারণে 5 বা তার বেশি হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায় না। তো মেসেজটা হচ্ছে যে
যদি মা বা তার গার্জেনরা মনে করেন যে বাচ্চা শুনতে অসুবিধা হচ্ছে বা বিশেষ করে মায়েরা যে বুঝতে পারেন যে বাচ্চা কানে কম শুনছে, তাহলে দেরি না করে ডাক্তারের পরামর্শ করে নিশ্চিত হওয়া উচিত যে বাচ্চা শুনছে কিনা, ভবিষ্যতে বাবা হয়ে জন্মাবে কিনা, এবং নিশ্চিত হয়ে চিকিৎসা করে নিলে তাহলে সেই অভিশাপ থেকে সে মুক্তি হতে পারে সহজেই। ধন্যবাদ স্যার, অনেক কিছু জানতে পারলাম। এমন অনেক রোগী আছেন যাদের কিনা গলা ব্যথা হয়, গলা ফুলে যায় বা থাইরয়েডের সমস্যা থাকে, এই বিষয়ে স্যার আপনি কি পরামর্শ দিবেন? হ্যাঁ, গলা ফুলা বিষয়টা কিন্তু খুবই কমন, খুবই কমন। অনেকে দেখা যাচ্ছে যে গলা দুপাশে চাকার মতো হয়ে যাচ্ছে, সামনের দিকে ফুলে আছে, তো এগুলো বিভিন্ন রোগের কারণ হয়ে থাকে। মূলত সামনের দিকে যে ফুলে যায়, আপনি যেটা বললেন থাইরয়েড, যেটাকে আমরা গলগণ্ড বলে থাকি, এটা খুবই কমনলি হয়ে থাকে। তার পাশে যদি ফুলে যায় সেক্ষেত্রে বিভিন্ন কারণে, টিবির কারণে আমাদের এটা সব কমনলি হয়ে থাকে, যেটা চিকিৎসা করা সম্ভব সঠিক সময়ে। এবং আরেকটা যেটা হয়ে থাকে যে কোনো ক্যান্সারের কারণে গলা কিন্তু ফুলে যেতে পারে। যখনই দুপাশে ফুলে যায় তাহলে যদি ক্যান্সার কারণে হয়ে থাকে, মুখগহ্বরে কোনো ক্যান্সার, স্বরনালী কোনো ক্যান্সার যদি হয়ে থাকে, সেটা কিন্তু অ্যাডভান্স পর্যায়ে এসে গলা ফুলা হিসাবে প্রেজেন্ট করে। তাহলে দেখা যাচ্ছে যে গলা ফুলার জন্য আপনার টিবি রোগের জন্য গলা ফুলতে পারে, থাইরয়েডের জন্য গলা ফুলতে পারে, ক্যান্সার রোগের জন্য গলা ফুলতে পারে, এবং অন্য অন্য কিছু জন্মগত কিছু টিউমার নিয়ে বাচ্চারা জন্মায় সেটার কারণে কিন্তু গলা ফুলতে পারে। তবে যখনই গলা ফুলবে তবে এটাকে অবশ্যই সিরিয়াসলি নিতে হবে, যতক্ষণ পর্যন্ত এটা ডায়াগনোসিস না হয় ততক্ষণ পর্যন্ত চিকিৎসা চালিয়ে যেতে হবে। এবং ডায়াগনোসিস হওয়ার পরে সঠিক চিকিৎসার মাধ্যমে কিন্তু এই রোগ থেকে সহজে মুক্তি পাওয়া যায়। ধন্যবাদ স্যার, কথা বলতে বলতে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে আবারও ধন্যবাদ জানাই যে এত ব্যস্ত থাকা সত্ত্বেও আপনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। স্যার, সংক্ষেপে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান? হ্যাঁ, দর্শকের উদ্দেশ্যে আমি একথাই বলতে চাই যে রোগ যেই রোগী হয়ে থাকুক না কেন, সেটা নাক কান গলা বিষয় অবশ্যই, সেটা কিন্তু সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিলে সেটা থেকে সহজে মুক্তি পাওয়া সম্ভব। ইভেন সারা শরীরে যত ক্যান্সার হয়ে থাকে তার 30% হয়ে থাকে কিন্তু নাক কান গলা রিজনে, এবং এই ক্যান্সারগুলোর চিকিৎসা বা আউটকাম নির্ভর করে আমরা কোন পর্যায়ে ক্যান্সারগুলোকে পাই। আমরা যদি আর্লি সময়ে এবং প্রাথমিক পর্যায়ে যদি ক্যান্সারগুলোকে আমরা পেয়ে থাকি, আমাদের কাছে আসে, তাহলে আমরা সঠিক চিকিৎসার মাধ্যমে 100% ক্যান্সার রোগ থেকে মুক্তি পাওয়ার কিন্তু নিশ্চয়তা দিচ্ছি। তার পাশাপাশি একটু আগে বললাম যে জন্মগত বৈধ বাচ্চার চিকিৎসা আমরা করে থাকি। আপনারা যদি মনে করেন যে আপনার বাচ্চা কম শুনছে আর দেরি না করে আমাদের কাছে আসবেন, তাহলে আমরা আপনাদের এই বোবার অভিশাপ থেকে আপনাদের বাচ্চাকে মুক্ত করে স্বাভাবিক জীবনে ফিরে নিয়ে আসবো। তো সঠিক মেসেজটা হচ্ছে যে কোনো রোগী সন্দেহে অবহেলা নয় বা অপচিকিৎসার শিকার না হয়ে আপনি সঠিক সময়ে সঠিক ডাক্তারকে আসবেন, সঠিক চিকিৎসা নিয়ে আপনারা ভালো থাকবেন এই আশা করি। ধন্যবাদ স্যার। দর্শক, আজ এখানেই বিদায় নিচ্ছি। আপনারা এতক্ষণ দেখছিলেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল নিবেদিত সুস্বাস্থ্যে রমজান। দেখা হবে আগামী পর্বে একই দিনে একই সময়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এসএটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।